আজ 10 তারিখ। গত 24 ঘন্টা করোনা ভাইরাসের খবরগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি আমরা দ্য ওয়ার্ল্ড নিউজ বাংলাতে। আজ আমরা গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সকল আপডেটগুলো জানতে যাচ্ছি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 47,424টি। নমুনায় শনাক্ত হয়েছে 11,164, মানে 164 জন। শনাক্তের হার 23.54%। মোট শনাক্ত হয়েছে 13,76,322 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14,903 জন। মোট সুস্থ হয়েছেন 12,33,762 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 264 জন। মোট মৃত্যুবরণ করেছেন 22,161 জন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে প্রতিদিনের করোনা ভাইরাসের খবরগুলো আপনার কাছে অটোমেটিকলিভাবে পৌঁছে যেতে পারে। আমরা কত কিছু ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনি যদি চাকরির কিছু খবর পেতে চান, আজকের একটা নতুন চাকরির খবর রয়েছে যেটি বেতন 1,30,500 টাকা। চাকরিটি সম্বন্ধে যদি আপনি সম্পূর্ণভাবে জানতে চান, আমি ইন ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন।